পাকিস্তানকে কড়া বার্তা অমিত শাহ পাক অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার পিওকে হামারা হ্যায় সংসদে ২০২৩ সালের জম্মু ও কাশ্মীর সংরক্ষণ সংশোধনী বিল এবং ২০২৩ সালের জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল নিয়ে আলোচনা চলছিল সেই সময় অমিত শাহ স্পষ্ট করে দেন পাক অধিকৃত কাশ্মীর আমাদের আর সে কারণে পাক অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন রাখা হলো অতিরিক্ত আরেকটি আসন সংরক্ষিত যেখানে মনোনীত সদস্যদের মধ্যে থাকবেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা জম্মু মে পেহলে ৩৭ সিটে থি ये भी न्याय का सवाल है जम्मू में पहले 37 सीटें थी अब 43 हुई है 43 हुई है कश्मीर में पहले 46 थी अब 47 हुई है और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें क्योंकि वो हमारा है हमने रिजर्व रखी है मान्यवर 24 सीटों को এতদিন কাশ্মীর বিধানসভায় দুটি মনোনীত আসন ছিল সেই সংখ্যা বাড়িয়ে পাঁচটি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন কাশ্মীর থেকে বিতাড়িত সম্প্রদায়ের জন্য সংরক্ষণ থাকবে এক্ষেত্রে তাদের জন্য দুটি আসন সংরক্ষণ করা হবে পাক অধিকৃত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত বাকি দুই আসনের মধ্যে একটি মহিলাদের জন্য সংরক্ষিত এক্ষেত্রে কাশ্মীরি পণ্ডিতদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হলো বলে রাজনৈতিক মহলের মত অন্যদিকে এই প্রসঙ্গে আলোচনায় নেহেরু প্রসঙ্গ এনে নয়া বিতর্ক তৈরি করেন অমিত শাহ जो पंडित जवाहरलाल नेहरू के प्रधानमंत्री काल में हुई उनके लिए गए निर्णयों से हुई इसके कारण सालों तक कश्मीर ने सहन करना पड़ा एक सबसे बड़ी गलती जब हमारी सेना जीत रही थी पंजाब का एरिया आते ही सीज फायर कर दिया गया और पाक ऑक्यूपाई कश्मीर का जन्म हुआ अगर सीज फायर तीन दिन लेट होता तो पाक ऑक्यूपाई कश्मीर आज भारत का हिस्सा এরপরেই শুরু হয় হইচই তো এক কাম কিজে এক দিন হামারে গৃহমন্ত্রী অমিত শাহজি রাজি হো চুকে হ্যাঁ দিনভর চলিয়ে নেহরু দেশ কে লিয়ে হানিকর হয় আর আপ দেশ কে লিয়ে কল্যাণকারী হো এক দিনভর अब मैंने ऐसा कभी नहीं कहा कि नेहरू हानिकारक है नेहरू हानिकारक है ऐसा शब्द आप प्रयोग कर सकते हैं हम नहीं कर सकते आप नहीं आप लोग रोजाना मैंने कभी ऐसा नहीं कहा कि नेहरू हानिकारक है इस विषय पर चर्चा होनी चाहिए রাজনৈতিক মহলের মত পাক অধিকৃত কাশ্মীরে আসন বিন্যাস সামনে এনে পাকিস্তান সহ আন্তর্জাতিক মহলকে বড়সড় বার্তা দিল কেন্দ্র ব্যুরো রিপোর্ট জি ২৪ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা